চট্টগ্রামের সিজিকে সিডিএফ এ প্রিমিয়ার ফুটবল লীগ 2023-এ অংশ নেওয়া দল ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর জিসি মোড় সংলগ্ন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত জার্সি উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের চেয়ারম্যান ও সিজিকেস সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ফুটবল কমিটির চেয়ারম্যান জসিম আহমেদ, সম্পাদক আবুল বশর, সিনিয়র সহ চেয়ারম্যান শিহাব মালিক, সহ চেয়ারম্যান টিপু সুলতান সিকদার ও এস এম ইস্তিয়াকুর রহমান, কোষাধ্যক্ষ আয়াজ ইসলাম চৌধুরী সহ ক্লাবের কর্মকর্তারা। এই লিগের চ্যাম্পিয়ন হওয়াটা হলো যে লোক, এটা নির্ভর করবে যে প্লেয়ারদের পারফরমেন্সের উপর, মাঠে গিয়ে তারা কতটুকু পারফরমেন্স করতে পারছেন এটার, এবং একটা টিম স্পিরিট নিয়ে যদি খেলতে পারে তাহলে আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে। আমরা চাচ্ছি যে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ভালো খেলা উপহার দেওয়াটা, যাতে যারা খেলা দেখতে আসে তারা যাতে এটা আনন্দটা উপভোগ করতে পারেন। এটা ফুটবল প্রিমিয়ার লিগটাই কিন্তু যে একটা প্রতিটা একটা লিগ হইলে কিন্তু কিছু প্লেয়ার উঠে আসে, এই প্লেয়ারের পরবর্তীতে ঢাকার লিগে খেলতেছে, তারপর জাতীয় পর্যায়ে যাচ্ছে। সো ইটস এ প্রক্রিয়া, এটা একদিনও হবে না। আমরা যদি করতে থাকি, আমরা যদি সবাই মিলে প্যাট্রোনাইজ করতে থাকি, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, প্লেয়ার উঠে আসবে। যত বেশি খেলা হবে তত বেশি প্লেয়ার উঠে আসবে এবং আমাদের ফুটবল এগিয়ে যাবে। ভালো খেলার পাশাপাশি এবার নান্দনিক ফুটবল দিয়ে মন জয় করতে চায় ব্রাদার্স। সব কিছু মিলেই তো আপনি পারফেক্টলি একটা ব্যালেন্সড হবে, হ্যাঁ ওই জিনিসটা এখন ইম্পর্টেন্ট। সব কিছুকে আসলে সবাইকে ওইভাবে মাইন্ডসেট নিয়ে চিন্তা করতে হবে। টিম যেভাবে আমরা পরিচালনা করেছি কিংবা করছি কিংবা যেভাবে আমরা টিম গঠন করেছি, ইয়ং এবং এনার্জেটিক টিম, আমরা হোপফুলি ইনশাল্লাহ একটা চ্যাম্পিয়ন হিসেবে আমরা নিজেদেরকে আবার নিয়ে আসবো। ফুটবল জিনিসটা হচ্ছে আমার 70-80 দশক যে ফুটবল যে হাইপটা ছিল, আমার মনে হচ্ছে এই ফুটবল হাইপটা আবার আমার ফিরে পেয়েছে এবং আমাদের ইয়াং জেনারেশন আরও বেশি করে ইনভলভমেন্টটা দেখাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সিজিকেস কাউন্সিলর শৈবাল্লা সুমন, হাসান মুরাদ বিপ্লব, এস এম লোকমান, পরিচালক জসিমউদ্দিন মিঠুন, ওয়াহিদুল আলম শিমুল সহ কোচ ও খেলোয়াড়রা। অনুষ্ঠানে যুগ্ম সম্পাদক শান সাহেবকে ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়। আফজাল হোসেন, NSports।